মনে ভাই, এখন আমরা একটা গান শুনি, কোন গানটা শুনবো? আমাদের ফার্স্ট অ্যালবামের টাইটেল সং অনুভবে। অনুভবে, বিউটিফুল। তো অনুভবেন একটু বলবেন, কে লিখে, আপনার লেখা কিনা, আপনি সুর করেছেন বা কার লেখা কার সুর একটু বলবেন প্লিজ। অনুভবে আলহামদুলিল্লাহ আমার লেখা, আমার সুর। বিউটিফুল, ঠিক আছে। অনেক গানই ম্যাক্সিমাম। গানের বিষয়টা কি বলতে পারি, আমরা খুলনা ছিলাম, তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমি নিজে আসলে গীতিকার না, আমি নিজে সুরকারও না, ছিলাম না। আমি গান গাওয়ার চেষ্টা করেছি। আমরা যেহেতু মফস্বলে ছিলাম, আমাদের প্রচুর লিমিটেশন ছিল। আমাদের ওইখানে ওইরকম যে আমি বসে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে একটা গান লিখে নিতে পারবো, এরকম গীতিকার ছিল না। গানটা যে সুর করে দিবে, আমি এখন যে আমি মেইন স্ট্রিমে গিয়ে ফাইট করবো এই গানটা নিয়ে, ঠিক আছে, কেন ফিডব্যাক মাইলস, এটা ওয়েল এস্টাবলিশ ব্যান্ড, ধরা হলো ওনারা ওয়েল এস্টাবলিশ, ইভেন ফেইলিংস জেন্টস ভাই, ঠিক আছে, এরা প্রত্যেক ওয়েল এস্টাবলিশ ব্যান্ড, সোলস তো আছেই। তো আমরা যেহেতু খুলনায় এভাবে আসলে বাধ্যবাধকতার কারণে গানগুলো নিজে লেখা এবং সুর করা শুরু করলাম। আমার ফ্রেন্ডস, আমাদের একটা গ্রুপ ছিল, ক্রেজি গ্রুপ, আমরা যারা ক্লাসমেটটা ছিলাম, আমরা আড্ডা মারতাম একসাথে, তো ওদের ওই ওই কোটে নিয়ে গানগুলো করে ফেলতাম। আমাদের প্র্যাকটিস রুম ছিল আমাদের ড্রামার সুজনের বাসা দুইটা, ওইখানেও আসতো, গানগুলো ওদের কাছ থেকে পেয়ে যেতাম যে কোন গানটা রাখতে পারবো, কোন গানটা রাখতে পারবো না। এইভাবে আসলে গানগুলো ধরে নিয়ে এসে আমরা ঢাকার সারগামে মাত্র একটা ফুল শিফটে আমরা 12টা গান মিউজিক ট্র্যাক করে ফেলছি উইথ অ্যাকোস্টিক ড্রামস। আমরা এভাবে আসছিলাম যে পুরো জিনিসটা মনে হয় ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষার আগে এসে টাইপ প্রশ্ন, যেমন এ টু জেড পড়া আছে। আমাদের একটা টোকা মন্ত পড়া ছিল, পরে আরেকটা হাফ শিফট পেয়েছিলাম 4 ঘন্টা, যেটা সমস্ত ভয়েসগুলো আছে। আচ্ছা, দেড় শিফটে আমাদের এই গানগুলো টোটাল যা আজকে আপনারা শুনতেছেন। হ্যাঁ, আমি এই গানটা আসলে অনলাইনে ইউটিউবে দেখলাম, আসিফ ভাইকে নিয়ে মনে হয় আপনি কভার করেছেন। আমি কভার করি, হ্যাঁ, আসিফ আমি খুব দেখলাম। ব্যাপারটা হয়েছে, আসিফ আমাকে মানে বলছে যে মনি ভাই, মানে উনি যেসব গান করে বড় আজকে এখানে আসছেন, ওনার বড়, ওই গানগুলো উনি করতে চান, তাদেরকে উৎসর্গ করে, তাদের প্রতি শ্রদ্ধা অবনত, যেহেতু ইউটিউবে আপনি দেখেছেন এটার একটা আর্নিং ব্যাপার স্যাপার থাকে, এই সমস্তগুলো আসলে চলে যাবে। যেমন আমার অনুভবে গানটা, সে দেখবেন ট্রিবিউট টু সিম্ফনি ব্যান্ড, সে আমার ব্যান্ডকে সম্মান প্রদর্শন করে গানটা সে ইউটিউবে কভার করছে। এটা কভার যেমন সবাই করে, সেই হিসাবে করছে, আমার খুব ভালো লাগছে, গানটা আমিই করে দিছি। এবং এইখানে আসলে তার কোনো বিজনেসের কোনো ব্যাপার নেই, এবং এই গানটা সে ওইভাবেই গেয়ে করছে। এখন ধরেন আমি আবার আমার মতো করে, মানে আমার যত রকম ভাষণ আমি করতেছি, কিন্তু এরকমটা কিন্তু আমি দেখিনি যে কেউ বলছে যে ভাই আপনার ওই গানটা আমার একটু কভার করবো। এখন গানটা শুনি। হাসির ঝলকে তুমি রজনী গন্ধা ফোটা, উদাসী মন শুধু তোমার পানেই চেরা, ভাবনা গুলো শুধু তোমার ছবি এঁকে যায়, রে কোন সুখামা বিভোর তোমার সব, কখনো আগে বুঝি ভালোবাসা কার কাম, অস্ত যাওয়া বিকে ভালোবাসা কেড়ে নিলে, আলো আধারিতে লাগছিল তোমাকে,
চেষ্টার গড়া কোনো অতি মাঝে এই পয়েন্টটা মনে আছে লজ্জায় লজ্জার মায়া মনে হয় থ্যাংক ইউ খুব সুন্দর গান